আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অবস্থান করছে ঢাকা শ্যামবাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। সরাসরি আপনাদের সাথে সাবরিন দর্শক, আজকে বাজারে পেঁয়াজ কত করে পাইকারি মার্কেটে আছেন, কিছু পেঁয়াজের দাম কেমন আছে দর্শক সে বিষয়ে জানিয়ে দেব। দর্শক বন্ধুরা, আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। এই ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজের তথ্যগুলো জানাবো। পেঁয়াজ, রসুন, দেশি পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে, নেদারল্যান্ডের পেঁয়াজ কত করে চলছে সে বিষয়ে জানিয়ে দেবো। দর্শক ব্যবসায়ীদের সাথে কথা বলে সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। নেদারল্যান্ডের পেঁয়াজ কত করে বিক্রি করলেন? পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে। আমাদের দেশি পেঁয়াজটা এরকম হয় না, সাদা হয় না, এদিকে মিষ্টি হবে, এই তো মিষ্টি হয় না, বিক্রি করতেছেন 85 টাকা থেকে 95, 85 টাকা থেকে 95। বারমা পেঁয়াজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর ইন্ডিয়ান নাসিক, নাসিকের পেঁয়াজ আপনি 92 টাকা থেকে 95, 92 টাকা থেকে 95 আজকের বাজারে। সর্বোচ্চ সর্বনিম্ন আপনার পেঁয়াজের দাম কেমন গিয়েছিল? আর রসুন দেশি 210 বাজার কমার সম্ভাবনা আছে কিনা? তার মানে বাজারে মিলে থাকবে এখন না? আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক কেমনটি দাম ছিল আপনাকে কাকার কাছ থেকে জানতে পারেন। দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ।